মাদ্রাসার ছাত্রদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে আসি। গাজিপুরের শ্রীপুরে একটি মাদ্রাসার রান্না করা ডালে বিষ মিশিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে এক শিশু শিক্ষার্থী খাবার খেতে গিয়ে বিশের গন্ধ পেয়ে তা সবাইকে জানিয়ে দেয়। এতে ওই মাদ্রাসার 55 শিশুর জীবন রক্ষা পায়। সোমবার 11 সেপ্টেম্বর দুপুরে ধামলয় দারুল কোরআন আদর্শ ইসলামী মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা শতাধিক। এর মধ্যে পঞ্চান্ন জন শিক্ষার্থী এখানে থেকে পড়াশোনা করে তাদের জন্য তিন বেলা রান্না করা হয় দুপুরের খাবারের আগে ডালে কে বা কাহারা বিষ মিশিয়ে দেয় নুরানি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসাইন জানায় দুপুরে প্রায় সাড়ে বারোটার দিকে খিদে লাগার পর রান্নাঘরে যায় সে খালায় ভাত নিয়ে ডালের হাড়ির ঢাকনা খুলতেই বিষের গন্ধ ছড়িয়ে পড়ে এতে তার সন্দেহ হলে অন্য শিক্ষার্থীদের ঘটনাটি জানায় পরে শিক্ষার্থীরা রান্নাঘরের বাইরে একটি বিষের খালি বোতল দেখতে পায় এবং সেটি নিয়ে যায় তাদের শিক্ষকের কাছে মাদ্রাসাটির পরিচালনা পর্ষদের সভাপতি ও কাউরাইদ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন তাৎক্ষণিক ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে সেইপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম কালের কণ্ঠকে বলেন সেখান থেকে বিশের একটি খালি বোতল উদ্ধার করা হয়েছে সংগ্রহ করা হয়েছে রান্না করা ডালের নমুনা ওই সব পরীক্ষাগারে পাঠানো হবে